আমি এই মেসেজটা শুধু রাখার জন্য, স্বামীরা বা আমার হাজবেন্ড যদি কোনো কাগজ আপনাদের দেয় হসপিটাল থেকে, আপনারা কিন্তু এটা বিশ্বাস করবেন না, রুবিরে নিয়ে বলবেন, বলবেন যে রুবি নিয়ে আসো, রুবিরে নিয়ে আসো, কারণ ওদের কথা ওরা যেইভাবে চাল চালাইছে আমি আপনাদের বলি একটু খুলে দিই। আমার হাজবেন্ডের প্ল্যান মনে হয়েছিল যে আমার একটু হসপিটালে ভর্তি করে বা আমাদের ভাগায় দিয়ে বাসার থেকে, তারপর যে আপনাদের কোর্টে আমার মেডিকেলের কাগজ দিবে। আমি সমস্ত মেডিকেলের কাগজ আমার কাছে নিয়ে আসছি, আমি আর হসপিটালে যাচ্ছি না ভাবি। আজকে গিয়েছিলাম ওর সাথে, ভালো মতো কথা বলে আসছি, দেখিয়েছি যে হ্যাঁ ঠিক আছে আমার হাজবেন্ড আমার সাথে আছে। আমি ওরে কিন্তু আমার কনসেন্ট দিয়েছি যে ও আমার কেসের পালায় যেতে পারবে। ও যদি কোনো কাগজপত্র দেয় আর যদি স্বামীরার পক্ষ থেকে কোনো কাগজপত্র দেয়, বিশ্বাস করবেন না ভাবি, বলবেন যে রুবিরে চাই, রুবিরে চাই, বলবেন এটা ভাবি। আপনার জন্যই শুধু মেসেজটা ভাবি, আর কারোর জন্য না। দয়া করে আপনি দেশে আসেন, দেশে যদি থাকেন আসেন। আর আমার কিন্তু পাসপোর্ট নাই, আমার সিটিজেনশিপের কাগজপত্র নিয়ে গেছে, আমার কোনো কাগজপত্র বাসার মধ্যে নাই। আমার যেইভাবে পারছে আমার একদম আইসোলেটেড করে রাখছে ভাবি, আমার আর কিছু করার নাই ভাবি, করার ছিল না, যার জন্য আমি বারবার এই কথা বলছি। একবার লিখি যে আমারে মারতে চায়, আর একবার লিখি যে না, একবার লিখি মারতে চায়, আর একবার লিখি না, কারণ ভাবি আমি জানি কত ভাগ্য বলেন। আমি কোথায় কোথায় গেছি জানেন? নিউ ইয়র্কে কয়েকবার গেছি ভেগে, একবার গেছি বেল্টি মোড়ে, কালকে কালকে বেল্টি মোড়ে গেছি, কোথায় দাঁড়াবো রাস্তার মধ্যে, কোথায় দাঁড়াবো ভাবি, বলেন এই বয়সে যে, যার জন্য আমারে বাড়িতে ফিরে আসতে হয় ভাবি। কাগজপত্র দেখলে বিশ্বাস করবেন না, না স্বামীরা যদি দেখায় বা স্বামীরার পক্ষ থেকে কেউ দেখালে আমার কাগজপত্র আপনি বিশ্বাস করবেন না ভাবি, বলবেন যে রুবিরে যাই। আর যদি আমারে না পান, আপনি কোনোভাবে বিশ্বাস করবেন না যে আমি বেঁচে আছি, প্লিজ দয়া করে এটা বিশ্বাস রাখবেন ভাবি, যে আমারে মারার কিন্তু চক্রান্ত হচ্ছে এখানে, এমনভাবে মারতে চাচ্ছে যেন আমি যেন এটা প্রমাণ হয়েছে সুইসাইড, আমি এই জিনিসটা থামাতে চাচ্ছি ভাবি। আপনি কিন্তু দয়া করে চুপ করে থাকবেন না, আর আমি আমি আর কিচ্ছু শুনতে চাই না ভাবি, আপনার কাছে আমার মেসেজটা আর বিল্টুর কাছে, আর আর আপনার ভাই আছে না ভাবি, কি নাম ওনার, আলমগীর, আলমগীর ভাই, মাফ করে দিন আমার, আমি কিন্তু কোনো কিছু এরকম মেন করে আগে লিখি নাই, যেটা বিশ্বাস করেছি আত্মহত্যা সেটাই লিখেছিলাম, কিন্তু এখন অন্যরকম ভাই, এখন তো মনে হয় এটা খুনি। ওদের পক্ষ থেকে কোনো যদি ডক্টরের কাগজপত্র দেখায় বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না ভাবি, আর আমারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আমি আমি সাক্ষী হব, আমি সাক্ষী হব ভাবি। আর আমার ইভ্যালুয়েশন ঢাকার কোনো ডক্টর দিয়ে বা অন্যখানের ডক্টর দিয়ে, আপনার জানা জানা ডক্টর বা আপনাদের থেকে ইভ্যালুয়েশন করতে পারেন যে আমার মাথা খারাপ নাকি ভাবি। আসলে আমার মাথা খারাপ না, আমি জাস্ট বেঁচে থাকার জন্য এই বাড়িতে এরকম করে আসছি, কেউ বিশ্বাস করুক আর না করুক আপনি করেন ভাবি, আপনি কিন্তু একটু একটু ওদের কথা বিশ্বাস করবেন না যে আমার মাথা খারাপ, আমার মাথা একদম খারাপ না ভাবি, আমি জাস্ট বেঁচে থাকার জন্য এই এই এক মিনিটটা করতে হচ্ছে ভাবি। কালকে বেলটি মোড় থেকে আস এসে তারপর আমার লিখতে হয়েছে, কারণ আমি বাড়িতে আসবো, আমার যাওয়ার জায়গা ছিল না ভাবি, বিশ্বাস করবেন না কিন্তু কোনো কিছু, দোয়া করেন আমার জন্য। আর আমি আমার যদি কোনো কোনো কিছু ফেসবুকে না পান, তাহলে ধরে নেবেন যে আমি মরে গেছি ভাবি, আমি কোনো না কোনোভাবে যে চেষ্টা করব জানাতে যে বেঁচে আছি এখন। আর দোয়া করেন ভাবি, আর কাঁদতেও পারি না, জুলাই মাসের 14 তারিখ থেকে শুরু হয়েছে এই জিনিস আমার উপর দিয়ে, আপনি দয়া করে দয়া করে ভাবি একটু যোগাযোগ করেন সরকারের সাথে, আমি আর সাক্ষী হব ভাবি, আমি সাক্ষী হব। আমার কেউ যদি বলে আমার মাথা খারাপ, আমার একটু মাথা খারাপ না ভাবি, আমি জাস্ট বেঁচে থাকার জন্য এই নাটক করতে হয়েছে আমার, আর কোনো উপায় ছিল না। 1 মাস, আজকে 18 তারিখ, 1 মাসের উপর আমি কাঁদতে কাঁদতে ভাবি আর পারতেছি না, আমার আমি মেনে নিছি যে আমি মরে যাবো, আজকে আমার শেষ দিন, এরকম মনে হচ্ছে আমার, আমি এখানে মরছি মানবেন না, কিন্তু একটু মানবেন না যে আমার মাথা খারাপ ভাবি, আমার মাথা খারাপ না ভাবি, আমার মাথা খারাপ না, আমার মাথা সুস্থ আছে, আমি ট্র্যাপে পড়ে আছি এখানে, আমার পাসপোর্ট নাই, আমার সিটিজেনশিপের কাগজ নাই, আমার কিচ্ছু নাই, আমি পুলিশের কাছেও যাইতে পারি না, কালকে পুলিশ আসছিল বাসায় আমার হাজবেন্ডের সামনে, আমার বলতে হয়েছে যে আমার মাথা খারাপ, আমার কিন্তু মাথা খারাপ না একটু ভাবি, একটু মাথা খারাপ না, বিশ্বাস করেন ভাবি, আমি মনে হয় মরে যাই।